आज के नारी दिवस आमार सबार आगे जे महर्षि नारीर कथा ना बोललेई नय तिनि होच्छेन आमादेर माननीय प्रधानमंत्री जननेत्री शेख हासिना जार दक्ष नेतृत्वे एदेशे उमेन एम्पावरमेंट हयेछे अनेक बेशी आमरा बांग्लादेशके बोलते पारि जे उमेन एम्पावरमेंटेर रोल मडेल। आजकेर एई नारी दिवसे आमि तार दीर्घायु सुस्थता कामना करछि एबं आमि चाइ तार नेतृत्वे নারীদের অগ্রযাত্রা বাংলাদেশে অব্যাহত থাকুক। আজকে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি কথা বলছি সেই প্ল্যাটফর্মের কর্ণধারের কথা না বললেই নয়, তিনি আর কেউ নন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন, যিনি প্রতি মুহূর্তে নারীর এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করে, যার প্রমাণ আপনারা দেখতে পাবেন আমাদের মহিলা ফুটবল। তিনি যদি এখানে প্রেসিডেন্ট না থাকতেন তাহলে বাংলাদেশের মহিলা ফুটবল আজকে এই লেভেলে এগিয়ে যেতে পারত না। আজকে আমাদের মেয়েরা শুধু দুই চারটা দশটা ডিস্ট্রিক্টে সীমাবদ্ধতা, আমরা অল ওভার বাংলাদেশে মেয়েদের ফুটবল নিয়ে কাজ করি। বঙ্গমাতা স্কুল ফুটবলের কারণে আমরা কিন্তু সারা বাংলাদেশের গ্রাসরুট লেভেল থেকে আমরা মেয়েদেরকে নিয়ে কাজ করতে পাচ্ছি, যে প্রত্যেকটা নারী তার নিজস্ব আইডেন্টিটি তৈরি করবে, নিজের পরিচয়ে বাঁচবে, কারো পরিচয়ে না। আমি অমুকের মেয়ে, অমুকের বউ, অমুকের বোন ন, আমি মাহফুজা আক্তার কিরণ। ঠিক এইভাবে প্রত্যেকটা নারী তার নিজস্ব আইডেন্টিটি নিয়ে বাঁচবে। আজকে নারী দিবসে আমার প্রত্যাশা থাকবে যে বাংলাদেশের মহিলা ফুটবল একদিন ওয়ার্ল্ড কাপ খেলবে, প্রথমে এজ লেভেল এবং তারপরে মেইন ওয়ার্ল্ড কাপ, এবং আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে মহিলা ফুটবল আমরা এজ লেভেলটা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং রাউন্ডে খেলেছি এবং আশা করি আগামীতে আমরা আরও বেটার কিছু করব, এবং সেই লক্ষ্য নিয়ে কাজী সালাউদ্দিনের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। আজকে নারী দিবসের প্রতিপাদ্য হচ্ছে উইম্যান ইন লিডারশিপ অ্যাচিভিং অ্যান ইকুয়াল ফিউচার। জয় হোক সকল নারীর, জয় হোক নারী দিবসের।